ছাপের 100% কপার, একদম পিতল যেটাকে বলি আমরা। এই দেখেন, এখানে দেখেন একদম 100% পিতল বানার গুলো দেখতেছেন। এই নবগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ স্টেনলেস স্টিল, ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা না। এটা কোম্পানির বডির জন্য গ্যারান্টি দেওয়া আছে 20 বছর। সো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমরা কিন্তু আবারও চলে আসলাম বড় বড়ের মতো সুমা ডিলার্সে। তো আজকে সুমা ডিলার্স থেকে দেখাবো হচ্ছে আপনাদেরকে কিছু স্টিল ক্যাবিনেট চুলা, ঠিক আছে, যেগুলোর কোম্পানি থেকে আপনার 20 বছরের বডি গ্যারান্টি আছে এবং 5 বছরের অটো রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতেছেন এটা হচ্ছে অ্যারেস্টন কোম্পানির ইটালিয়ান ব্র্যান্ডের একটা চুলা। তো এখানে কিন্তু একদম ইনবস্ট করে লেখা আছে দেখেন যে অ্যারেস্টন ইটালি, ঠিক আছে। এই অ্যারেস্টন ইটালির এই চুলাটা হচ্ছে আপনার 2023-এর নতুন কালেকশন। এই চুলাটা কিন্তু আপনারা দেখতেছেন যে 3 বানার, মানে 3টা বানার কিন্তু এখানে আছে। আর এই একটা দেখেন আপনার অ্যারেস্টন, মানে 2 বানারের ভিতরে আপনার এই যে অ্যারেস্টন ইটালি লেখা আছে দেখেন, একদম বডির গায়ে ইনভেস্ট করে লেখা আছে অ্যারেস্টন ইটালি, এটা হচ্ছে আপনার 2 বানার। তো আজকে আপনাদেরকে এই 2টা চুলা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো আপনারা যদি একটা জিনিস দেখেন যে স্টিলের চুলা যেগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের বাসায় র‍্যাপ এন্ড টপ ব্যবহার এবং কোয়ালিটি সম্পন্ন চুলা কিন্তু আপনারা অনেকেই চাচ্ছেন, তো সেই হিসাবে কিন্তু আজকে আপনাদেরকে এই চুলাগুলো দেখানোর উদ্দেশ্য করতেছি আমরা। তো এই যে এখানে যে বানারটা আপনারা দেখতেছেন এবং এটার শেপটা দেখেন, এটার শেপটা কিন্তু একটু কার্ভ মডেল, একটু কার্ভ মডেল হচ্ছে আপনার যত ধরনের বড় হাড়ে বসাতে চান আপনি এখানে কিন্তু আপনারা 245 কেজি ওয়েট দিতে পারবেন টোটালে 3টা চুলায়। ডেফিনেটলি এত ওয়েট কেউ দেয় না, কিন্তু এটার ধারণ ক্ষমতা আছে যে আপনি 245 কেজি লোড এটার ভিতরে দিতে পারবেন, কারণ এক একটা জেক আপনার 3 থেকে 2.5 কেজি পর্যন্ত এক একটা জিকের ওয়েট, ঠিক আছে। তো আপনার এই জিনিসটা যদি আপনি দেখেন এটা হচ্ছে আপনার 100% কপার, একদম পিতল যেটাকে বলি আমরা। এই দেখেন, এখানে দেখেন একদম 100% পিতল বানার। তো যদি 100% পিতল বানার হয় তাহলে আপনি ভাববেন যে যেগুলো কপার বানার দিয়ে তৈরি করা সেগুলোর, মানে পিতলের যে বানারগুলো এগুলো আপনার লং লাস্টিং এর জন্য অনেকটা বেটার হয়। আপনারা দোকানে এসেও কিন্তু এই পিতল বানারই খুঁজতেছেন। তো আজকে কিন্তু আপনাদেরকে 100% পিতল বানারের চুলাটাই কিন্তু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা। এখানে সবচেয়ে বড় কথা কি জানেন, এটা হচ্ছে আপনার কনসিল বানার এবং ব্লক বানার। এখন ব্লক বানার বলতে বুঝাচ্ছে হচ্ছে ভাতের মার পড়ুক, দুধ জাল দিতেছেন, জুত উত্রে পড়ুক, কফি পড়ুক, ডাল পড়ুক, এগুলো তো পড়েই স্বাভাবিক, এগুলো পড়বেই। তো পড়লে কিন্তু আপনার ভিতরে যাওয়ার মতো কোনো অপশন নেই, দেখছেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্লক সিস্টেম, মানে ভিতরে যাবে না। এই বানারটা যদি আপনার এখানে বসানো থাকে দেখেন, এটা যদি এভাবে বসানো থাকে, এখন ভাতের মার পড়ুক, ডাল পড়ুক, দুধ পড়ুক, যেটাই পড়ুক এটা পড়বে হচ্ছে আপনার এখানে। জাস্ট আপনারা এখান থেকে কিন্তু ক্লিন করে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু কোম্পানি আপনাদেরকে অপশন দিয়েছে, একটা 1/2 ইঞ্চি গ্যাপ করে দিছে যাতে ভাতের মারটার পড়লে আপনার এখানে পড়ে, যাতে করে বাহিরে না চলে যায়, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আপনারা জাস্ট একটু মুছে নিতে, মানে মুছে নিলেই হবে। আর এই জিগটার শেপটা কিন্তু আগের যে জিগুলো ছিল সেগুলো ছিল গোল কিংবা স্কোয়ার ছিল, সেগুলো দেখা যাচ্ছে ঘুরে যায়, মানে পাত্র ইউজ করার সময় খুঁজে দিয়ে নাড়া নিলে দেখা যাচ্ছে যে ঘুরে যাচ্ছে। তো এগুলো কিন্তু আপনার ঘুরে যাবে না, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে আপনার একটু কার্ভ মডেল এবং এই যে বডিটা দেখতেছেন এই বডিটা হচ্ছে আপনার 100% নন ম্যাগনেট স্টিল, আপনারা ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা না। এটা কোম্পানির বডির জন্য গ্যারান্টি দেওয়া আছে 20 বছর। আপনার 20 বছরের ভিতরে যদি বডিতে কখনো জং পড়ে যায়, কালো হয়ে যায়, রাস পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে চেঞ্জ করে দিব, এই বডি পুরো বডি আপনাদেরকে আমরা চেঞ্জ করে দিব। আর এই যে নবগুলো আপনারা দেখতেছেন এই নবগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ স্টেনলেস স্টিলের, আমি টোকা দিয়ে দেখাই, দেখেন এই যে নবগুলো দেখতেছেন এই নবগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ স্টেনলেস স্টিলের, এগুলো ফাটার ভাঙার কোনো অপশন কিন্তু এখানে নাই। আপনারা যেভাবে মন যায়, প্লাস্টিক হলে মানে অপশন থাকে যে ফেটে যাবে, ভেঙে যাবে, এরকম কিছু, তো এগুলো কিন্তু ফাটা ভাঙার মতো কোনো অপশন নাই, এগুলো একদম পিওর স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা। আপনার চুলাটাও যেমন স্টিলের তৈরি, নবটাও কিন্তু আপনার স্টেনলেস স্টিলের তৈরি, যাতে করে আপনারা লং লাস্টিং হিসাবে কিন্তু একটা চুলা ব্যবহার করতে পারবেন, দেখা যাচ্ছে। আর এই চুলাগুলো কিন্তু আপনার সম্পূর্ণ ফিঙ্গার টাচ এবং অটোমেটিক আনলিমিটেড সিস্টেম ফায়ার, মানে যত খুশি চান আপনারা আনলিমিটেড করতে পারবেন, যত খুশি চান আপনারা তত কিছু কিন্তু ফায়ার করতে পারবেন। এই দেখেন আমি আপনাদেরকে একটু চাপ দিয়ে দেখাই, এই যে এখানে যদি চাপ দেই ওইখানে দেখেন যে ফায়ার হচ্ছে, এটাকে বলা হয় আপনার ফিঙ্গার টাচ চুলা, যে ফায়ারটা যখন হবে তখন একদম ইজিলি ভাবে কিন্তু বোঝা যাবে। আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি, দাঁড়ান কীভাবে বুঝবেন আপনারা, জাস্ট এই যে এখানে চাপ দিবেন, এখানে চাপ দিলে এই যে দেখেন এখানে কিন্তু একটা ফায়ার হচ্ছে, এই দেখেন এখানে একটা ফায়ার হচ্ছে, দেখা যাচ্ছে না ভাই, এই ফায়ারটা কিন্তু আপনার এখানে হবে।
তো যখন আপনার ফায়ারটা হবে যখন আপনি ঘোরাবেন প্রত্যেকটা চুলায় হচ্ছে আপনার ফিঙ্গার টাচ তো প্রত্যেকটা চুলাই কিন্তু আপনারা যখন ফায়ার করবেন তখন আঙুলটা জ্বলবে একটা বার্নার একটা বার্নার একটা বার্নার এই যে দেখেন এটা হচ্ছে থ্রি বার্নার তো এই হচ্ছে আপনার এই চুলার বিক্লিগেশন আবার যদি কেউ মিডিয়াম হাড়ি বসাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এক্সট্রা করে একটা ঝিক দেওয়া আছে এই যে এক্সট্রা কিন্তু একটা ঝিক দেওয়া আছে সেই ঝিকটাও কিন্তু আপনারা এইভাবে বসায় আপনারা আরও যদি ছোট মিডিয়াম পাত্র কেউ ব্যবহার করতে চান সেই পাত্রটা কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন এই চুলাগুলো মূলত ক্যাবিনেট সিস্টেম যে যদি কেউ অনেক আছে স্ল্যাব কেটে বসায় অনেক আছে রেগুলারভাবে কিন্তু ইউজ করে এটা আপনারা যেভাবে খুশি সেভাবেই ব্যবহার করতে পারবেন একটা স্ল্যাব কেটেও বসাতে পারেন কিংবা আপনি ডাইরেক্ট এভাবেও ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার থ্রি বানারের একটা চুলা এইটা দেখেন এটা হচ্ছে আপনার টু বানারের একটা চুলা তো টু বানারের যে চুলাটা দেখতেছেন একটু বানারটা চেঞ্জ একটু লুকটা চেঞ্জ একটু দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এটা যেমন আপনার কার্ভ সিস্টেম দুই বানারের এটা কিন্তু কার্ভ সিস্টেম না এটা হচ্ছে আপনার স্কোয়ার সিস্টেম একই কম্বিনেশন একই সব কিছু এটাও কিন্তু আপনার 100% ব্লক বানার দেখেন একদম কিন্তু পিওর স্টেনলেস স্টিলের 100% ব্লক বানার ভাতের মার পড়ুক দুধ পড়ুক যেটাই পড়ুক ডেফিনেটলি এখানে পড়বে জাস্ট এখান থেকে কিন্তু আপনারা ক্লিন করে নেবেন যখন এখান থেকে ক্লিন করে নেবেন তার মানে আপনার ভিতরে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি থাকলো না কোনো অপশন কিন্তু থাকলো না এটাকে বলা হয় অনেকে ব্লক বানার বলে অনেকে কনসেল বানার বলে অনেকে আবার টনেটো স্টাইলিশ স্টাইল মানে স্টাইলিশ চুলা বলে তো এটার মূলত ফাংশনটা উচ্চারণটা হচ্ছে আপনার 100% ব্লক বানার তো এই যে বানারটা দেখতেছেন এক একটা বানার 1 কেজি ওয়েট সম্পূর্ণ পিতল বানার যেগুলো আপনারা দেখেন যে 100% পিতল বানার এবং যেগুলো পিতল বানার হবে সেগুলো কিন্তু আপনার খুব লং লাস্টিং এর জন্য বেটার হবে আমি বারবার এই জন্যই বলতেছি আর এটা যখন আপনার এখানে বসানো থাকবে দেখেন আমি এই যে বসায় দিলাম এটাও সেম সিস্টেম ভাই এটা কিন্তু আপনার 100% ফিঙ্গার টাচ এটারও সেম কোম্পানি থেকে 20 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে বডির যদি কখনো আপনার বডিতে জংমরিচা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এটা চেঞ্জ করে দিব আপনাদেরকে জাস্ট এই নবটা দিয়ে আপনারা এখানে যে নবটা আমি এখানে দেখেন যে হাতটা দিচ্ছি জাস্ট এখানে টাচ করবেন আর ওখানে ফায়ার হবে এগুলো প্রত্যেকটা চুলা হচ্ছে আপনার সম্পূর্ণ ধরনের ফিঙ্গার টাচ চুলা দেখেন এগুলো টাচ করার সাথে সাথে কিন্তু ওখানে আগুন জ্বলে যাবে যারা চুলা নিয়ে ভুক্তভোগী আছেন তাদেরকে একটা কথা বলবো যারা 6 মাস 1 বছর 2 বছর পরে কিন্তু চুলা কিনতেছেন তাদের জন্য একটা কথা বলি যারা এই চুলাগুলো ব্যবহার করবেন আমি আশাবাদী যে আপনারা 2-4-10 বছর মন খুলে একটা চুলা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো এই যে চুলাগুলো আপনারা দেখতেছেন এটা কিন্তু আপনার দুইটা গ্যাসে আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে দুইটা গ্যাস বলতে অনেকে দেখা যাচ্ছে বোতল গ্যাস অনেকের বাসায় অনেকে দেখা যাচ্ছে যে লাইনের গ্যাস ডেফিনেটলি আপনারা দুইটা গ্যাসেই ব্যবহার করতে পারবেন তো নির্ধারিত একটা বলবেন যে আগে কোনটা ইউজ করবেন যদি কেউ বোতল গ্যাস ইউজ করতে চান সেই চুলা আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করবো এবং পাঠাবো আর যারা ন্যাচারাল গ্যাস ইউজ করতে চান তাদের জন্য কিন্তু ওই চুলাটাই আমরা পাঠাবো নির্ধারিত কিন্তু একটা প্রথমে ব্যবহার করতে হবে তারপরে যদি আপনার দেখা যাচ্ছে এখন ইমিডিয়েটলি আপনার বাসায় বোতল গ্যাস আছে তো আপনি যদি চান যে আমি লাইনের গ্যাস করবো অবশ্যই ওটা করে দেওয়া যাবে এটা হচ্ছে কনভার্ট করা যায় ঠিক আছে তো এইটা যে আপনি ব্যবহার করলেন টু বানার এটাতে যদি আপনি ছোট পাত্র বসাতে চান ডাজেন্ট ম্যাটার এটা কোনো সমস্যা না আপনি কিন্তু এটা দিয়েও বসাতে পারবেন এটার সাথেও কিন্তু একটা ছোট জিগের ব্যবস্থা করা আছে তো ছোট জিগের কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এই দুইটা চুলার মডেল নাম্বারগুলো আজকে আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি একটু দেখেন আপনি যে দুই বানারের চুলাটা দেখতেছেন এখানে লেখা আছে দেখেন এই যে লেখা আছে দেখেন অ্যারেস্টন অটোমেটিক গ্যাস কুকার ঠিক আছে এই যে দেখেন এখানে লেখা আছে হেভি ডিউটি গ্যাস স্টোভ এটা হচ্ছে মডেল নাম্বারটা হচ্ছে আপনার 20-02-69 এটাকে আমরা সংক্ষেপে বলি 22-96 ঠিক আছে এটা হচ্ছে আপনার টু বানার এক চুলার ক্ষেত্রে এই মডেল নাম্বারটা চলে যাবে আর যেটা আপনার থ্রি বানার আছে এই যে দেখেন থ্রি বানারের কিন্তু একই সব কিছু লেখা আছে তো এখানে লেখা আছে দেখেন 3362 এটার মডেল নাম্বার হচ্ছে এইটা তো আপনাদেরকে এই চুলাগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে কিন্তু প্রথমেই বলছি যে বডি গ্যারান্টি আছে 20 বছর রিপ্লেসমেন্ট জংমরিচা পড়লে নতুন 245 কেজি ওয়েট দিতে পারবেন এই চুলাগুলোতে এবং 5 বছরের এই ফিঙ্গার টাস্টার ওয়ারেন্টি থাকবে এখন এগুলোর প্রাইস সম্পর্কে যদি একটু ধারণা নেন তাহলে ইজিলি ভাবে ধারণা নেন আপনারা এই যে অ্যারেস্টন স্টেনলেস স্টিলের যে চুলাটা দেখতেছেন 2023-এর কালেকশন এটা এটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার মাত্র 12,500 টাকা ঠিক আছে এই চুলাটার প্রাইস হচ্ছে 12,500 টাকা আর যারা টু বানার নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইসটা বলে দিচ্ছি এই টু বানারের চুলাটা হচ্ছে আপনার 11,500 টাকা এগুলো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যারা শোরুমে এসে দেখে নেবেন অবশ্যই আমাদের এই শোরুমে চলে আসবেন আমরা কিন্তু অ্যারেস্টনের ডিলার
এই যে দেখেন অ্যারেস্টন ডিস্ট্রিবিউটর ইতালি, চুলাগুলো সম্পূর্ণ ইটালিয়ান চুলা। এটা হচ্ছে সুমায়া ট্রেডার্স, 139 140 141 নাম্বার দোকান, এবং 4 নাম্বার শপটা আমাদের গেট দিয়ে ঢুকলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে ডিসক্রিপশন বক্সে নাম্বারগুলো দেওয়া থাকবে, হটলাইন নাম্বারটা এখানে দেওয়া আছে। এই তিনটা নাম্বার আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই চুলাগুলো নিতে পারবেন। আর যারা এইখানে দেখেন যে মার্বেলের কত ধরনের চুলা আপনি চান, সেই মার্বেলের চুলাগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। উপরে দেখেন যে কত ধরনের কিচেন উড আপনারা চাচ্ছেন, এখানে আসলে কিন্তু আপনার মন মতো আপনি মানে কিচেন আইটেম যেগুলো চাচ্ছেন প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে পাবেন। আর যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।